ইমাম সাহেব যেমন সালাম ফেলল, সালাম আলাইকুম রহমতুল্লাহ, পট করে মুক্তা দিয়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ। এখানে নামাজ পড়ার পরে হঠাৎ করে ওখানে গেলে একবারে বিব্রত হইতে হয়, আরে কি করছে রে, অপেক্ষা করে বসে আছি যে দুই দিকে আমার সালাম ফিরা হোক, তারপরে সালাম ফিরবো, আর ওই দিকে সালাম ফিরার সাথে সালাম ফিরে বসে আছে। আর মুশকিলটা হচ্ছে যে এটা মুকাল্লিদ ভাইরা তো করে করে, আহলে হাদিস ভাইরা করে। আমি আমার জানা মোতাবেক আহলে হাদিস মসজিদের অবস্থা এটাই, জানি না আপনারা এ সম্পর্কে কি বলবেন না বলবেন, কিন্তু আমার যেটা জানা। আর আমি একটা বড় মাদ্রাসায় গিয়ে গত সফরে বলে এসছি, সেখানকার ওস্তাদদের সাথে আমার মিটিং ছিল, তাতে যে আপনার মসজিদ থেকে তারা বেরোলে একসাথে, আমি বললাম যে আপনাদের নামাজের ছাত্রদেরকে আপনারা এটা শেখান না, এটা তো ঠিক না, এই আমলটা এইভাবে যেটা আমাদের দেশে চলছে। সবাই চুপ, কিন্তু কারণ এটা মহাফাকার সাথে সাথে সালামের সাথে সালাম, আর তারপরে দুটোই সালাম, যেখানে দুটো সালামকে রুকন বলা হয়েছে সঠিক মতে, দুটোই ১৪টি যে নামাজের রুকন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তসলিমাতাইন, দুটোই সালাম, এমন নয় যে একটা সালাম ফরজ রুকন আর একটা সুন্নাত মুস্তাহাব, এরকম নয়। তাহলে দুটো সালাম যতক্ষণ না হয়েছে ওই রুকনটাই তো আদায় হয়নি ইমাম সাহেবের, আপনি পট করে কি করে সালাম ফিরছেন মুক্তাদি।